হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি যে যেখানে আছেন, যে অবস্থায় আছেন, সুস্থ এবং ভালোই আছেন। তো এতদিন ধরে ভিডিও দেওয়া হয়নি কিছু প্রবলেমের কারণে, আবার খুব প্রবলেমও ছিল না। তো যাই হোক, এতদিন ধরে ভিডিওটা দেওয়া হয়নি, আজকে আবার আমি আপনাদের নতুন একটি ভিডিও নিয়ে আসলাম আপনাদের সামনে, এবং এরপর থেকে রেগুলার ভিডিও দেওয়া হবে। আর ঠান্ডা লাগার কারণে ভয়েসটা ক্লিয়ার আসবে না, তো আপনারা সব কিছু ম্যানেজ করে নেবেন ইনশাল্লাহ। তো আজকে আমি যে প্রোডাক্টটি নিয়ে রিভিউ করব সেটি হচ্ছে একটি ক্যামেরা, মিনি ক্যামেরা বললেও ভুল হবে না, ওয়াইফাই স্মার্ট নেট ক্যামেরা। এই ক্যামেরাটি রিভিউ করব আপনাদের সামনে। তো এই ক্যামেরার খুঁটিনাটি সকল বিষয় জানার জন্য আপনাকে ফুল ভিডিওটি দেখতে হবে। পুরো ভিডিও ধরে আমি সজীব থাকবো আপনাদের সামনে, আর আপনারা দেখছেন আপনাদের পছন্দের চ্যানেল বিটিটেক লিমিটেড। তো চলুন বেশি কথা না বাড়িয়ে আমাদের ভিডিওটি শুরু করা যাক। তো আপনারা দেখতেই পাচ্ছেন, আমরা ক্যামেরাটি কেনার পর বক্সটা ঠিক এই ধরনের ছিল, আশপাশটা দেখতেই পাচ্ছেন এ ধরনের ছিল, সাইডে আপনার ছিল কিউআর কোড এবং ক্যামেরার মডেল সব কিছু দেওয়া আছে। তো এই ক্যামেরাটা আপনি আপনাদের আশপাশ মার্কেট থেকেও কিনে নিতে পারবেন, এছাড়াও আমার পেজে এই ক্যামেরাটা থাকবে, আপনি সেখান থেকেও পারচেস করতে পারেন। পেজের লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে এবং প্রোডাক্টের লিঙ্কও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। তো যাই হোক, এখন যদি আমরা ক্যামেরার উপরে দেখি তাহলে দেখতে পারবেন এখানে আমাদের এটা হচ্ছে কালার ক্যামেরা, অর্থাৎ আমরা যদি এই ক্যামেরা দিয়ে ভিডিও করি কালার ভিডিও আসবে, এবং নাইট মোডটা হচ্ছে আপনার সাদা কালো, নাইট মোড আছে সেখানে আপনি সাদা কালো ভিডিও করতে পারবেন। তো এখানে আপনার 64 GB মেমোরি পর্যন্ত সাপোর্ট করবে, এরপর আপনি এটা মোবাইলের মাধ্যমে কন্ট্রোল করতে পারবেন, 360 ডিগ্রি অ্যাঙ্গেলে এটা চলবে, আপনি সকল জায়গা থেকে এটাকে আপনি কন্ট্রোল করতে পারবেন, আপনি পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে কন্ট্রোল করতে পারবেন। এবং এটার সাথে রয়েছে আপনার স্পিকার এবং মাইক্রোফোনের সুবিধা, অর্থাৎ আপনি আপনার ফোন থেকেই এটার মাধ্যমে কথা বলতে পারবেন এবং শুনতে পারবেন। এবং এটা অ্যাপ্লিকেশন আপনার আইওএসও আছে এবং অ্যান্ড্রয়েডও আপনি পেয়ে যাবেন। তো যাই হোক, এখন যদি আমরা আমাদের বক্সটা খুলি তাহলে খোলার সাথে সাথে দেখতে পারবো আমাদের সেই ক্যামেরাটি। যদিও আমি আগে আনবক্সিং করছি, তারপর আমি আবার আপনাদের দেখাচ্ছি আমাদের সেই ক্যামেরাটি। দেখতে পাচ্ছেন আমাদের ক্যামেরাটা কিন্তু চারদিকে মাউন্ট করতে পারছে, অর্থাৎ চারদিকে ঘুরতে পারছে এবং উপর নিচু করতে পারছে, আমরা যেহেতু হাত দিয়ে করছি। আপনাদের একটা ভালো খবর দেব, তো ভিডিও শেষেই আমি বলতেছি। তো এরপর যদি আমরা ক্যামেরাটা সাইডে রাখার পর যদি আমরা আমাদের কাভারটা খুলি, তাহলে আমরা এখানে দেখতে পারবো আমাদের একটি মাউন্টেড কেবল, অর্থাৎ ক্যামেরাটা মাউন্ট করার জন্য একটি, অর্থাৎ প্লাস্টিকের একটি কেবলের মতো আছে। এরপর আমাদের রয়েছে দুটি স্ক্রু, এবং দুটি স্ক্রু ওটা জানি না কী বলে স্ক্রু হোল, তো সেগুলো আমরা পেয়ে যাব। এরপর আমরা পেয়ে যাব একটি অ্যাডাপ্টর এবং একটি কেবল। তো দেখতেই পাচ্ছেন মোটামুটি এগুলোই, এছাড়া কিছু পাওয়া যাবে না। আর এই ক্যামেরাটা যদি আপনারা ব্যবহার করেন তাহলে আপনাদের, অর্থাৎ ক্যামেরাটা ঝামেলা করতে পারে, কারণ এই ক্যামেরাটাই হচ্ছে ঝামেলার একটি ক্যামেরা। যাই হোক, আমি যেটা বলতেছিলাম যে এটা হচ্ছে একটি থার্ড ক্লাস ক্যামেরা, আপনাদের এটা সাজেশন আমি করব না, তবে যদি আপনি চান কম দামের ভিতরে তাহলে নিয়ে নিতে পারেন। আর এই আরেকটা কথা আপনাদের বলি নেই, সেটি হচ্ছে ইউজার ম্যানুয়াল, একটা ইউজার ম্যানুয়াল থাকবে বক্সের ভিতরেই আপনারা পেয়ে যাবেন। তো এখন যদি এই ক্যামেরাটা আপনি আপনার ফোন দিয়ে ইউজ করতে চান বা আপনার ফোন দিয়ে সব কিছু কন্ট্রোল করতে চান, তাহলে আপনাকে একটি অ্যাপ্লিকেশন ইনস্টল করতে হবে, সেটি হচ্ছে V380 Pro। অর্থাৎ আপনি গুগল প্লে স্টোরে গিয়ে V380 Pro লিখে সার্চ করার সাথে সাথে আপনি অ্যাপ্লিকেশনটা পেয়ে যাবেন। আপনাদের সুবিধাতে ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রাখবো, আপনি সেখান থেকে দেখে নিতে পারেন। তো একটা মজার বিষয় আছে কি, আমি ক্যামেরাটা কিনে আনার পর আমি আপনাদের রিভিউ দিব, তার আগেও আমি কয়েকবার ট্রাই করছি ক্যামেরাটা ওপেন করার জন্য, ওপেন হচ্ছে, এরপর আমি নাইট মোডের জন্য সেন্সরে হাত দিই ক্যামেরাটার মধ্যে, অর্থাৎ সকল লাইন ঠিক আছে, কিন্তু ক্যামেরাটা 2-3 বার ওপেন হয়েছে। ওপেন হওয়ার পর পরবর্তীতে আমি হাত দিই সকল কিছু ঠিক আছে, কিন্তু ক্যামেরাটা আমি ওপেন করতে পারিনি, খুব দুঃখের বিষয়। অর্থাৎ 2-3 বার করে দেওয়ার পর একবার ওপেন হচ্ছে, শেষমেশ আমি 2 দিন ধরে ট্রাই করছি আর ওপেন করতেই পারি নাই, তারপর লাস্টে একবার ওপেন হয়েছে, তারপর আমি আর ট্রাই করিনি ওপেন করার, কারণ এটা হচ্ছে একটা থার্ড ক্লাস ক্যামেরা। তো এই ক্যামেরাটা আমি খুলতে যাচ্ছি, খুলে দেখবো এটার ভিতরে কি আছে নেই, যদি আপনারা সাজেস্ট করেন তাহলে আমি ক্যামেরাটা খুলে দেখবো ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে। কমেন্টসে জানিয়ে দেবেন সবাই, আপনারা কমেন্টস করলেও খুলবো ইনশাল্লাহ। যাই হোক, সকল কিছু এখানেই আছে দেখতে পাচ্ছেন, আর আমি আপনাদের ক্যামেরাটা ওপেন করে দেখাতে পারলাম না, কারণ আমি আর চেষ্টাও করবো না। আমি যদি সামনের দিকে আসি ক্যামেরা, তাহলে দেখতে পারবেন এখানে আপনার রয়েছে একটি
রিসেট বাটন এবং এখানে রয়েছে আপনার একটি পোর্ট যেটির মাধ্যমে আপনার ক্যামেরাটাকে ওপেন রাখতে হবে। আপনার অ্যাডাপ্টার তো সাথে দিয়েই দিবে, সাথে একটি কেবল থাকবে, সেই কেবলের মাধ্যমে এই ক্যামেরাটাকে আপনাকে ওপেন রাখতে হবে। এরপর যদি আমরা উপরের দিকে আসি, উপরে দিয়ে দেখতে পাচ্ছেন এটা মাউন্ট করছে, কিন্তু সেখানে তেমন কোনো কিছু মেবি ব্যবহার করা হয়নি ভালো কিছু। তো যাই হোক, যেহেতু কম দামের ভিতরেই আপনাদের প্লাসটাও শেষে বলে দেবো। তো দেখতে পাচ্ছেন এখানে নাইট মোডের একটি সেন্সর রয়েছে, এরপর নিচে আমাদের সেই কাঙ্ক্ষিত ক্যামেরাটি। এরপর যদি আমরা নিচে আসি, নিচে আসলে দেখতে পারবো আমাদের স্পিকার এবং ক্যামেরা, যেটা কান বলা হয়, অর্থাৎ কানের মতো যেটা এক সাইডেও মেবি স্পিকার হইতে পারে। তবে ডান সাইডে আপনার রয়েছে এসডি কার্ড স্লট, অর্থাৎ আপনি এসডি কার্ড লাগিয়ে এটাকে কন্ট্রোল করতে পারেন। যদি বলেন না এসডি কার্ড লাগাবো না, তাও আপনি আপনার ফোনের মাধ্যমে কন্ট্রোল করতে পারবেন, কিন্তু ডেটাটা সে সংগ্রহ করতে পারবে না। তো যাই হোক, এতটুকুই ছিল। পিছনে যদি আমরা দেখি তাহলে আমাদের তেমন কোনো কিছুই নাই, শুধু স্ক্রু আছে আর এখানে রয়েছে ইউজার অ্যাডমিন, এরপর আপনার একটি সংখ্যা দেওয়া, বুঝতে পারছি না। তো যাই হোক, আর এখানে আপনার ওই যে ক্যামেরাটা মাউন্ট করার জন্য একটি পোর্ট রয়েছে। তো যাই হোক, এতটুকুই ক্যামেরাটা, আর বেশি কিন্তু কিছু বললাম না। থার্ড ক্লাস একটি ক্যামেরা, আমি সাজেস্ট করবো আপনাদের ক্যামেরাটা না কেনার জন্য। আর যদি আপনার এখানতেই কিনতে হয় তাহলে আপনি আপনার আশেপাশে কোনো শপিং মল বা অর্থাৎ যে কোনো জায়গায় আপনি পেয়ে যেতে পারেন, হার্ডওয়্যারের দোকানে বা আপনার ক্যামেরার দোকানে। যাই হোক, আর যদি বলেন না পাবেন না, তাহলে আমার পেজ থেকে আপনি এটা ক্রয় করে নিতে পারেন, হিউজ পরিমাণে আছে, আপনি নিয়ে নিতে পারেন। তো ডিসক্রিপশন বক্সে লিংক দেওয়া থাকবে, আপনি সেখান থেকে এই ক্যামেরাটি পারচেস করতে পারেন। তো যাই হোক, এতটুকুই ছিল, আমি আপনাদের সাজেস্ট করবো ক্যামেরাটা না কেনার জন্য, কারণ এটা থার্ড ক্লাস একটি ক্যামেরা। এটার থেকে থার্ড ক্লাস মনে হয় ক্যামেরা আমি আর দেখি নাই। এই ক্যামেরাটা আছে সব থেকে থার্ড ক্লাস একটি ক্যামেরা, আর এই ক্যামেরাটা আমি খুলবো ইনশাল্লাহ, এবং সেই ভিডিওটাও আমি আপনাদের দিব। তো আজকের ভিডিওটি এ পর্যন্তই। ভিডিওটি যদি একটু উপকার আসে লাইক করতে ভুলবেন না, কমেন্টস করতে তো জীবনেও ভুলবেন না, সাবস্ক্রাইব যদি না করে দেখেন কষ্ট করে সাবস্ক্রাইবটা করেই দেন। তো দেখা হচ্ছে খুব শীঘ্র পরবর্তী ভিডিওতে, ততক্ষণে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খুদা হাফেজ।